নালা দরবারের সুক্রিয়া এই বাংলাদেশের ইমানের স্থান এখান থেকে ইসলাম প্রচার হয় অষ্টআশিতে এই বঙ্গবন্ধু বিনিয়োগে আসছি এবং এই বুদ্ধ উনিশশো থেকে আমি জাতি মসজিদ বাইতিম করামে পাঁচক্ত নামাজ পড়ি এবং এই ঈদের নামাজ পড়ি তারাবি নামাজ পড়ি পাঁচক্ত ফজর জোহর আসর মাগরিব এসা পড়ি এবং এই মসজিদে আমি নামাজ পড়লে আমার কাছে খুব ভালো লাগে এবং শান্তি লাগে আমি শান্তি পাই যে মনে হয় যে আল্লাহর একটা রহমত পাই আল্লাহর একটা রহমতের মধ্যে ভান্ডারের মধ্যে আল্লাহ রাখছে এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া এই মসজিদে নামাজ সবাই যেন আইসা পড়ে সারা দুনিয়ার মানুষ সারা বাংলাদেশের মানুষ যেন এই মসজিদে আয়সা এক নামাজ হলেও যেন পড়ে জুম্মান নামাজ হয় পড়ে নাহলে পাঁচ অক্টো পড়ুক নাহলে একক্র নামাজ যেন সবাই পড়ে আর এই মসজিদে সবচেয়ে আমার কাছে ভালো লাগে পরিবেশ ভালো এবং পরিবেশ সুন্দর লাগে এবং ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব খাদিম সাহেব বা যারা কর্মকর্তা আছে তাদেরকে ভালো লাগে তারা সবসময় মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং জাতীয় মসজিদ বাইতুল মোকারম এবং জাতির পিতা বঙ্গবন্ধু এই ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে দিয়ে দিয়ে গেছে আজকে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকারম যেটা সবাই জানি এবং বাংলাদেশের ইমানের স্থান এখান থেকে ইসলাম প্রচার হয় আপনার এই বিভিন্ন ওয়াজ মাহফিল প্রচার হয় বিভিন্ন অনুষ্ঠান ঈদে ঈদুল আজহার ঈদুল ফিতর এবং তারাবি নামাজ এবং জিকি আজগার বা মিলেদ মাহফিল বা আপনার এই যে শবে মেহরাজ শবে বরাত এগুলা এখান থেকে প্রচার হয় টিভিতে দেখানো হয় বিভিন্ন অনুষ্ঠানে দেখানো হয় ইত্যাদি মাহফিল হয় বা বিভিন্ন আলোচনা হয় এগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং চিরদিন যেন এই ইসলামের প্রচারগুলো থাকে এবং আমরা মরে গেলা যেন আমাদের ভবিষ্যতের প্রজন্ম ছেলেমেয়েরা এগুলা দেখে শিখতে পারে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করতে পারে জায়গা দিতে পারে সবাই যেন মসজিদে আজান শুনে নামাজ পড়ে মসজিদে আসিয়া পুরুষেরা নামাজ পড়বে মহিলাদের যদি জায়গা থাকে মহিলারা পড়ব আর নইলে মহিলাদের জন্য বাসা বাড়িতে পড়বো তো এই মসজিদের আমি যতটুক জানি ওবায়দুল হক হুজুর সাহেব আসিল উনি তেইশ বছর দশ দিন ইমামতি করছে তারপরে ছালাউদ্দিন হুজুর তেরো বছর ইমামতি করছে নুরউদ্দিন হুজুর প্রায় আট দশ বছরে ইমামতি করছে এখন বর্তমানে খতিব সাহেব রুলামিন হুজুর সাহেব উনি এখন আজকে এক বছর ধরে খতিবগিরি করে এখন ওনার লগে আরও সহযোগী আরও পাঁচজন মিয়ম আছে সে হলো মহিবুল্লাহ হুজুর বাকিরি তারপরে মিজানুর রহমান কাশেম হুজুর তারপরে এসানুল্লাহ হুজুর আর মজ্জন আছে তিনজন আমার এখন জানামতে মতে ওনার একজনের নাম হলো এসানুল এসাক ভাই আর হইলো মামুনুর রহমান মাসুদ আর একজনের নাম হলো ফেসকার হাবিবুর রহমান ফেশকার আর মহাজ্জেন আছে খাদেম আছে হইলো বিশজন আমার জানামতে আমি এবং এই ব্যতিন মান ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা সবাই চিনি সবাই ভালো মানুষ এবং এই এই ওনারা পরিচালিত করে আমার কাছে খুব ভালো লাগে এবং সরকারও এই মসজিদের জন্য অনেক অবদান করছে এই মিম্বার করছে এসি লাগাইছে তারপরে মসজিদের অনেক উন্নয়ন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করছে অনেক উন্নয়ন করতেছে ভবিষ্যতেও যারা থাকবে তারা উন্নয়ন করবে আর যারা ইমামতি করবে যারা নামাজ পড়বে তারা যেন শান্তি পায় আমি সেই আল্লাহ তাল্লার কাছে সেই রমত চাই বরকত চাই এবং এক সুখ শান্তি চাই এবং বাংলাদেশের মানুষ সবাই যেন ভালো থাকে আমরা এই তিরিশ লাখ লোক শহীদ হয়েছে এই বাংলাদেশের জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানে এই বাংলাদেশ দিয়ে গেছে লাল সবুজ পতাকা পাইছি আমরা আল্লাহ দরবারে সুপুরি আল্লাহ যেন জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারকে যেন আল্লাহ হিসাবে জান্লাদ বাসা যারা দেশ যারা দেশে এখন বর্তমানে আমরা আছি সবাই যেন মিলিমিশে থাকতে পারি জগলা জাতি কিলাকিলি মারামারে হিংসা হানাহানি জগলা যে বিপাদ এই যে রাজনীতিক লইয়া হিংসা বা ওই যে ভোট লইয়া ইলেকশন লইয়া এগুলো যেন না হয় এটা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু বলে দিয়ে গেছে চিরদিনে বাংলাদেশ কেউ কেউ দাবি রাখতে পারবে না চিরদিন কেউ দাবার কারো ক্ষমতা নেই আল্লাহর মতো আল্লাহ যতদিন আসে দুনিয়ায় যতদিন আসে দুনিয়াতে মানুষ যতদিন থাকবে ততদিন আমরা যেন ভালো থাকতে পারি যতদিন আমাদেরকে হায়াতে বাসায় রাখে আমরা যেন ভালো থাকি আমাদের প্রজন্ম যারা ছেলেমেয়েরা আসবে দুনিয়াতে তারা যেন ভালো থাকতে পারে নামাজ রোজা হজ্জাগত যেন আদায় করে থাকতে পারে আল্লাহ যেন ইমান নিয়ে আমরা আমল নিয়ে যেন কবরে যাইতে পারে আল্লাহ যেন আমাদেরকে কবরে জান্নাতবাসী করে